বাটি খেলা তিনটি খেলা চাই, আপনারা জানেন? জানেন না, কারণ দরকার না, এই জন্য জানেন না। তিনটি খেলা চাই আছে, বাকি সব খেলা হারাম, যত হারাম সব জানেন আর যত চাই একটাও জানেন না। মুসলমান দুঃখের বিষয় নয় কি বল, দুঃখের বিষয় নয়। যত হারাম বলবেন গেম খেলতে জানে, দেন ক্রিকেট খেলতে জানে, কাবাডি খেলতে জানে, ওই চারদিক মহিলারা খেলে বাচ্চাতে এই খেলতে জানে আর কি করে সব, এরকম ওরকমের খেলা আছে সব আমরা জানি, যেটা হালাল খেলা সেটাই আমরা বুঝি না। তাহলে তিনটি খেলা চাই, বাদ বাকি সব হারাম। ফতহুল কাদির নামক একটি কিতাব ফতহুল কাদির লেখা আছে, আল মালাহি কুল্লুহা হারাম, সমস্ত খেলায় হারাম, ইল্লা সলাস, কিন্তু তিনটি খেলা হালাল। হাদিসের মধ্যে এসেছে ভাষা, তিনটি খেলা হালাল। তিনটি খেলার মধ্যে কি, এক নম্বর খেলা হচ্ছে ঘোড়া দৌড় শিখা হচ্ছে হালাল, ঘোড়া দৌড়াতে শিখা হালাল। তার কারণ হচ্ছে কি, এই খেলাটা এই ঘোড়া দৌড়ানোর প্রয়োজন হতো জেহাদে গিয়ে, তার জন্য সেটা হালাল ছিল। বুঝেছেন, এটা উপকার আছে, তার জন্য শরীয়তে এটাকে হালাল করা হয়েছে। আপনিও ঘোড়া কিনেন আর যান ঘোড়ার পিছে চড়ে ঘোড়াকে দৌড়াতে শিখে ঘোড়াকে চালাতে শিখেন, এটা আপনার জন্য চাই, কারণ লড়াই কাজে আসছে তার জন্য চাই। দ্বিতীয় নম্বর, তীর তীরের নিশানা করা, এটা জায়েজ খেলা। তীরের নিশানা এখন তো তীরের যুগ নাই, এখন ফুটুক্সের যুগ, ঘোড়া টানেন যুগ হয়ে গেল। আপনি যদি পারেন, আপনাকে যদি অনুমতি দেয় এই সরকার, আপনি নেন সেখান থেকে, নেওয়ার পরে আপনি বন্দুক চালাতে শিখে, এটা আপনার চাইজ, নিজের সেফটির জন্য শরীয়তে এটাকে চাইজ করেছে, নিজের সেফটির জন্য। যেমন আপনাকে সরকারি পক্ষ থেকে লাইসেন্স দেওয়া হয় পুলিশের, তো হিসাব করেন এটা পুলিশের যুগ, যেহেতু তীর ধনুকের যুগ না, ওই তীর ধনুক ওই সময় কাজে আসতো লড়াইতে, তার জন্য সেটা চাইজ ছিল। আজকে তীর ধনুকের প্রয়োজন নাই, তীর ধনুক নিয়ে আপনি যে লড়াই লড়তে পারেন না, সেখানে লাগবে আপনাকে পিস্তুল, মেশিন গান, বড় বড় কিছু, ওই সমস্ত জিনিস আপনার সেফটির জন্য, আপনার পরিবারকে বাঁচানোর জন্য, আপনার দেশকে বাঁচানোর জন্য, তার প্র্যাকটিস করা আপনার জন্য হালাল চাইজ আছে। কথা হলো, দুটি হলো, আরেকটা হচ্ছে তিনটি, এটা কি নিজের স্ত্রীর সাথে খেলা করা শরীয়তের আন্দারের থেকে, এটা চাইজ। বুঝলেন, তিনটার মধ্যে শেষ হচ্ছে কি, নিজের স্ত্রীর সাথে, পরের স্ত্রীর সাথে না, নিজের স্ত্রীর সাথে খেলা চাইজ, তবে তাতে কোনো মিথ্যা না জড়ায়, তাতে কোনো প্রতারণা না হয়, তাতে কোনো শরীয়ত বিরোধী এক কথায় কোনো কর্মজনা না হয়, তাহলে ওইটা চাইজ, আর যেটা যায় ওইটা নয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে অনেক খেলা করেছেন, যাই হোক শরীয়তের গাইডলাইন থেকে, শরীয়তের নর্মালিটি থেকে নিজের স্ত্রীর সাথে খেলা করা এটা চাইজ, সমাজ সবাই মজাক করা এটা চাইজ খেলা, এই খেলা খেলতে পারেন কোনো অসুবিধা নাই। এই তিনটি খেলা চাইজ আছে, মানে খেলা মানে খেলা আপনার দিলকে শান্তি দেওয়া, এমন কিছু খেলা খেলা চাইজ আছে। তিনটি খেলা ব্যতীত